কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে। সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই? কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। আব্দুল হালিম লিখেছেন, বিতর নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নাই, যতদিন পর্যন্ত মুখস্থ না করেন ততদিন পর্যন্ত কোরআন শরীফের কোনো দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না, অর্থাৎ আপনার অনেকদিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন, এটা সেরকম না। বরং দোয়া কুনুত আনুগত্যের দোয়া, হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। পারিজা নূর এআরআই থেকে আপনি লিখেছেন, আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেলে কোরআন আছে, তাহলে কি এটার জন্য তার গুনাহ হবে? অথবা দোকানে যারা কোরআন বেচা কেনা করে তাদের কি সবসময় উজু করে থাকতে হয়? যারা শুধু কোরআন বিক্রি করবেন, কোরআন দিবেন, তা তো অবশ্যই উজু করে থাকতে হবে। আর যদি দোকানে অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উজু থাকতে হবে। আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর, তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তমরূপে দায়িত্বশীলতার সাথে ধরতো তারা, ঠিক একইভাবে তারা রাখতেন। তবে পার্সেলের ভেতরে কোরআন আছে, উপরে প্যাক আছে, তো এটা বিনা উজুতে ধরলে গুণা হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুণা হবে না। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়? অনেকে বলে যে কপালে হাত দিয়ে স্ত্রী মারা যায়, তো এগুলো আসলে কোনো সঠিক কথা না, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিসে আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। ফারুক হোসেন লিখেছেন, কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে, সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই? ভাই ফারুক হোসেন, আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি, সেটি হলো যে এই পাপিষ্ঠদের, এই জালেমদের এবং আল্লাহ তালার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক, সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে। ইতিমধ্যে তাদের কোনো কোনো প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে, এতে কোনো সন্দেহ নেই, বিদায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত। গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটা সোজা হয়ে যাবে। দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানে চেতনার কথা, আমাদের মসজিদ আকসার প্রতি দায়িত্বের কথা, মসজিদ আকসাকে যারা জর্জরিত করছে, অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে, খুন করছে, সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া, কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে, সেটি খুব স্বাভাবিক। বিধা তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত। অতএব সফট ড্রিঙ্কস বলি, প্রসাধনী বলি, অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের, সেই জিনিসগুলো কিনা আমাদের বন্ধ করতে হবে। প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে, নিজের দেশের জিনিস কিনতে পারে, সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির হোক, একটু দুই পয়সা বা দু টাকার দাম বেশি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা এটার উপর, এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে। সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি ইনশাআল্লাহ বিদিনাল্লাহ এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে। যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি, সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, কোনোতে নাজেলা করা পড়া, এটা তো উচিতই। সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই, মসজিদ আকসাকে যেন আমরা মনে রাখতে পারি, সেজন্য নানা রকম উদ্যোগ নেওয়া উচিত যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।